どうなんでしょうか。Oh, wow! একটা হেভি ঘটনা ঘটেছে লাইভ টিভিতে উইল স্মিথ ক্রিস রককে চড় মেরে দিয়েছে অস্কারে। এবার যে লাইভ অস্কার হচ্ছিল সেই অনুষ্ঠানে একটা বিশাল ঘটনা ঘটেছে এটা, ঠিক আছে, গোটা দুনিয়া তোলপাড় লেগে গেছে এই ব্যাপারটা নিয়ে। উইল স্মিথকে তোমরা সবাই জানো, হিজ আ ফেমাস হলিউড অ্যাক্টর। ক্রিস রককে যারা কমেডি ফলো করে তারা চেনে। অস্কার হোস্ট করে কমেডিয়ান্সরা, মানে কমেডিয়ান্সদের একটা স্বপ্ন যে অস্কার কোনোদিন হোস্ট করবে। উইল স্মিথ সবকটা জোকই এনজয় করেছে অ্যান্ড হি ওয়াজ লাফিং। ক্রিস রক একটা জোক মারে জেডা স্মিথকে নিয়ে। জেডা স্মিথ হচ্ছে উইল স্মিথের বউ। জেডা স্মিথ কয়েকদিন ধরে স্ট্রাগল করছিল অ্যালপেসিও নামে একটা রোগে, যেটাকে মানে যেটাতে চুল পড়ে যায়, মানুষ টাকলা হয়ে যায়। জেডা স্মিথও টাকলা হয়ে গেছে, তো রিসেন্টলি রিভিল করেছে ব্যাপারটা। I can only laugh. জিআই জেন বলে একটা সিনেমা আছে যেখানে লিড অ্যাক্ট্রেস ও মাথায় চুল নেই, ঠিক আছে। তো ক্রিস রক জোকটা এটা বলেছিল যে জিআই জেন টু তে আমরা জেডা স্মিথকে দেখতে পাবো, মানে উই আর রেডি ফর জিআই জেন টু জেডা স্মিথ, এরকম যেটা বলেছিল। তোমরা শোনো না জোকটা। মানে ফ্লোতে উইল স্মিথও ওই জোকটা শুনে হেসে দিয়েছে। কিন্তু জেডা স্মিথের জোকটা পছন্দ হয় না, অ্যাকচুয়ালি রিয়াকশনটা দেখে নাও। জোকটা বলার পরে জেডা স্মিথের মুখ দেখে আমি শিওর ক্রিস রক বুঝতে পেরে যে বাজে করে দিয়েছে, তাই ও মুভ অন করার চেষ্টা করেছে যে নেক্সট জোকে যাবো। এবার হঠাৎ লক্ষ্য করেছে উইল স্মিথ উঠে আসছে স্টেজের দিকে। কেউ এক্সপেক্ট করেনি যে এই এই ঘটনাটা ঘটবে হঠাৎ। I'm out here. Uh-oh, Richard. Oh, wow. আমার মনে হয় কারাটে ফারাটে জানে উইল স্মিথ, এত হার্ড একটা স্ল্যাপ মেরেছে। তারপরে যেভাবে এম্বারাসড হয়ে গেলে যেরকম রিয়াকশন দেয় সেরকম রিয়াকশন দিয়েছে। ওয়াও, উইল স্মিথ জাস্ট স্ম্যাক দ্য শিট আউট অফ মি। জেডা স্মিথকে নিয়ে কোনো কথা হবে না, মানে বাংলাতে যেটা বলে আমার বউকে নিয়ে কোনো কথা বলবি না, আমার বউয়ের নাম নিবি না তুই তোর মুখে। Wow, dude. It was a G.I. Jane joke. Keep my wife's name out your mouth. I'm going to, okay? প্রচন্ডভাবে এম্বারাসড ক্রিস রক। বাট আমার মনে হয় এটা প্রিপ্ল্যান ছিল, প্রচণ্ডভাবে প্রিপ্ল্যান ছিল, প্রচুর, মানে আমার সিরিয়াসলি মনে হয় ক্রিস রক অ্যাকচুয়ালি খুব ফানি একটা জোক মেরেছিল। মানে উইল স্মিথ কেন মারতে গেল, ওর বউ গিয়ে মারবে, উইল স্মিথ কেন মারবে? মাই ওয়াইফ, আমার বউ। That was a greatest night in the history of television. Okay. Okay. কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।